পেটে রয়েছে অমূল্য সম্পদ, আর তার জন্য দাম উঠল 37,44,000। শুনে আঁতকে উঠলেন নাকি? হ্যাঁ, এমনটাই হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। জালে উঠল 78 কেজি 200 গ্রাম ওজনের একটা মাছ, আর সে তো জেসি মাছ নয়, একেবারে পেল্লাই তেলে ভোলা। বর্ষাকালে বড় বড় মাছ ধরার ঘটনা বিরল নয়, তাই বলে একেবারে 78 কেজির মাছ? প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার কপুরা নদীতে মিলল এই মাছ। গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন এবং কালীপদ বর নামে 5 জন মৎস্যজীবী সুন্দরবনে বৃহস্পতিবার সকালে রওনা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় ধরা পড়ে প্রায় 7 ফুট লম্বা দৈত্যাকার তেলে ভোলা এই মাছটি। মাছটি বিক্রি করার জন্য শনিবার রাতে ক্যানিংয়ের প্রভাত মণ্ডলের মাছের আড়তে আনা হয়। আড়তে আনার পর থেকেই হইচই কাণ্ড পড়ে যায়। এত বড় মাছ দেখে দর হাঁকতে শুরু করেন ব্যবসায়ীরা। মাছটির দর উঠতে থাকে তরতর করে। বিক্রির সময় ভিড় জমে যায় বাজারে। শেষ পর্যন্ত সেই পরিস্থিতি সামলাতে হাজির হতে হয় পুলিশকে। শেষমেশ মাছটির দর ওঠে 37,44,000 টাকা। মাছটি কিনে নেয় কলকাতার KMP নামে এক প্রতিষ্ঠান। মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। প্রতি বছর মূলত ভোলা মাছ ধরতে যান তিনি। তবে এত বড় ভোলা মাছ এর আগে কখনো ধরা পড়েনি। এবার সম্ভবত খুব একটু দেখা যায় না। এর আগে আমরা ক্যানিং এর নদীতে আড়তে আমরা 40 কিলো জলের মাছ দেখেছি, এই 78 কিলো মাছ এই প্রথম। এই যে আমাদের যে বড় বড় জাল আছে সেই জালে ধরা পড়েছে। আমাদের জেলেরাই ধরে নিয়ে এসছে এখানে। মাছটা আমরা জাল পেতেছিলাম, জালে ভোল খেয়ে গেছিল। তারপরে জাল যখন আমরা চেক করতে যাই সেই সময় মাছটা আমাদের জলের থেকে 5টা লোক তুলতে আমাদের হিমশিম খেয়ে গেছি। তারপর মাছটা পেতে বিশাল আমাদের আনন্দ। সমস্ত ছেলেদের সমস্ত মাছটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। কিন্তু ভোলা মাছের এত দাম হওয়ার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন এই মাছটি এত দাম হওয়ার কারণ ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানান অংশের কদর রয়েছে বরাবর। এমনটাই জানিয়েছেন মৎস্যজীবীরা। মাছের পেটে থাকা পটকা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ ও নানান জিনিসপত্র তৈরি হয়, যা অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়, এমনটাই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।